ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকের আলী ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে অনেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর মাজার আছে, তাহলে বাংলাদেশের মাজার কেন ভাঙা হয়েছে, এ ব্যাপারে কিছু বলবেন। এই জবাবটা একটু দীর্ঘায়িত তো না দিলে আসলে বোঝাটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রথম জবাব হলো রসুলের মাজার, কে বলেছে মাজার? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল কবরকে কবর বলেছেন, রসুল সাল্লাম আল্লাহর কাছে পানা চাইছেন যে আল্লাহ তুমি আমার কবরকে হেফাজত করো, মুশরিকের হাত থেকে আমার কবরকে হেফাজত করো, আমার ওই কবরের কাছকে কবরকে উদ্দেশ্য করে যাতে কোনো মেলা না হয়, কোনো উৎসব না হয়, সে থেকে হেফাজত করো, সেটা আল্লাহ হেফাজত করছে। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের মা আমাজার আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তাআলা বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর হয়েছে আমার ঘরে, কবর বলছেন। আর এই কবর পূজারীরা সেটাকে কী বানিয়েছে, মাজার বানাইছে, আবার সেটা রওজা বানাইছে। এই অতিভক্তি, রসুল রওজা বলেন নেই, রসুল রিয়াজুল জান্না বলেছেন, রসুল হুজরা এবং মিম্বার এই মধ্যখান স্থানটাকে বলা রিয়াজুল জান্না, অর্থাৎ জান্নাতের একটি টুকরা, এখানে কেউ যদি নামাজ পড়ে অনেক সওয়াবের অধিকারী। সুতরাং এই অতিরিক্ত বাড়াবাড়ি মাজার বা রওজা বলার কোনো অধিকার নাই, এটি হলো এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হলো রসুল সাল্লামের কবরকে মাজার কারা বানাইছেন, আপনি কি দেখেছেন মাজার হয়েছে, এটাকে কেন নিরাপত্তা দিয়েছে? এর মধ্যে একটি কথা বলে নেই, এই যে গম্বুজ হয়েছে এটা তুর্কির শাসন আমলে এই সরকার, তুর্কি শাসক এই গম্বুজটা করেছেন, কিন্তু সৌদি সরকার যখন এই দেশের তাওহিদ প্রতিষ্ঠা, যখন এই মাঝখান দিয়ে যখন শিরিক বেদাতে সয়লাব হলো, তখন এখানে যখন মানুষ কবর পূজা, এই সৌদি আরবে কবর পূজা হইতো, গাছ পূজা, পাহাড় পূজা কিন্তু হইতো, কিন্তু আল্লাহর মেহরবানিতে মোহাম্মদ আবদুল্লাহ বিন ওয়াহাব নজদিক রহমাল্লাহর প্রচেষ্টা আল্লাহর রহমত যখন এখান থেকে শিরিক বেদাত বিদরিত হইল, তখন সৌদি সরকার দেখছে এই মিনারটা যদি, এই গম্বুজটা যদি ভাঙতে যায় তাহলে কী হবে, মানুষের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিবে। এই জন্য ইসলামের কিছু নীতি আছে, ইসলামের নীতি হলো আপনি যে বিষয়টা বাধা দিতে যাইবেন ওই বিষয়টা বাধা দিতে গেলে যদি এর সে বড় ধরনের বিপর্যয় হয়, তাহলে যে অন্যায়টা করতেছে এই অন্যায়টা করতে দেন, তার মানে এই অন্যায়টা বাধা দিতে গেলে বড় অন্যায় যেতে না হয়। এখন সৌদি সরকার বা তাওহিদবাদী মানুষগুলো চিন্তা করলো যে যদি আমরা এখন বাধা দিই বা এই গম্বুজটা ভাঙি, পৃথিবীর নামদারি কিছু মুসলমান আর কিছু অজ্ঞ ইমানদারও না বুঝে বলবে সৌদি সরকার কাফর হয়ে গেছে, আর কাফরের আঙুল দিয়ে বলবে দেখছো কাফরের সৌদি আরব কত বড় দুশ্মন, তোমাদের নবীর কবরটা ভাঙিয়ে বলেছে, এই জন্য সৌদি সরকার গম্বুজটাকে জায়গায় রেখেছে, তারা ভাঙায়, এটা হচ্ছে হিকমা। দ্বিতীয় কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে আসছে তৎকালীন কাফর, এটা আপনারা জানেন। এই লাশকে হেফাজত করার জন্য তৎকালীন সরকার অনেক গভীর থেকে সীসা দিয়ে ঢালা দিছে, ঢালাই দিয়া এই দেওয়াল দিয়ে রাখছে যাতে করে সন্ত্রাসীরা শত্রু আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরি করতে না পারে। তৃতীয় হলো আপনি কি চোখে দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনটি ফাঁক, আবু বকর, উমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ফাঁকগুলো দিয়ে দেখা যায়, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি আল্লাহকে ভয় করে থাকেন, কখনই কি দেখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা আবু বকর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম কবর মধ্যে 1 ইঞ্চি উঁচু আছে, তাদের কবরগুলি মাটির সাথে মিশিয়ে দেওয়া আছে, কিন্তু এটাকে বেষ্টনী দিয়ে রাখছে যাতে করে মানুষ এই কবরগুলো নিয়ে শিরিক করতে না পারে। এখনই কি দেখবেন অনেক অজ্ঞ মানুষ গিয়া কী করে, ওই কবর তো দেখতে পারে না, তখন কেউ গিরিল গিয়ে চুমা খায় না, আউযুবিল্লাহি মিন যালিক, গিরিল ধরে কান্নাকাটি করে, তখন সৌদি আরবের পুলিশরা, সৌদি আরবের বড় বড় আলেমরা তাদেরকে ফিরিয়ে দেয়, ইয়াহাজ ইয়াহাজ এরজি ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা স্তানতা ফাসতাইন বিল্লাহ, তারা সরাসরি ধাক্কা দিয়ে দেয়, আমরা এই গিরিল চুমা খাইতেছি, যদি মাটি পাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে কি মাটি পর্যন্ত থাকতো, সব উঠিয়ে নিয়ে যেত। তো সুতরাং এর থেকে হেফাজত করার জন্য সৌদি আরব এটাকে গ্রিল দিয়ে বেড়া দিয়ে আছে যাতে বলে না যেতে পারে। তো আজ এখন এই কবর পূজারী মাজার পূজারীরা এটাকে দলিল দিয়া মানুষের লক্ষ লক্ষ মানুষকে কবর পূজারী মুশরিক বানিয়ে যাচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর উপরে গম্বুজ আছে এবং গ্রিল দেওয়া আছে, এটা নাকি কবর। যেমন বাংলাদেশে অনেক মানে ফির আছে কি না নাই আমরা জানি না, কি ফির আছে না, অনেক কবর না, মাসিহাতা অমক ফির অমক, এমনও আমরা ইতিহাস জানি কবরের ভিতরে কোনো মানুষ নাই, মিথ্যা একটা গম্বুজ দিয়া একটা কবর সাজিয়া লাল শালু কাপড় দিয়ে কবর বানিয়েছে না, আউযুবিল্লাহ মিন যালিক, অথচ রসুল সাল্লামের কবরের কোনো নিশান নেই, মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই রসুল সাল্লামের এই কবরকে দিয়ে তারা মানুষকে মুশরিক বানাচ্ছেন, এগুলো সে মিথ্যা প্রতারণা। সুতরাং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মধ্যে কোনো নিশানও নাই এবং কোনো শালু কাপড় নাই এবং কোনো উঁচুও নাই,
ওই ওই প্রতারক, ওই ধর্ম ব্যবসায়ী, ওই মাজার ব্যবসায়ী যদি যদি আল্লাহকে ভয় করে থাকে, উমরায় গিয়ে ভালো করে দেখে আসতে বলেন। সুতরাং রসুল সাল্লাহ সাল্লামের কবরে কোনো উচা নেই, এটা নিরাপত্তার জন্য দেওয়া আছে। আদু রসুল সাল্লাহ সাল্লাম বলছেন, তুমি তোমার এলাকার কবরটাকে নিরাপত্তা রাখো, ঘেরা দিয়ে রাখো, তার মানে যাতে করে হিংস্র প্রাণী মানুষ উঠা বসা চলাফেরা করতে না পারে, মানুষ অজ্ঞতাবশত কবর খুলে হাঁটাচলা করবে। তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কবরটাকে নিরাপত্তা এই জন্য দিয়েছে যাতে শত্রু রসুল সাল্লাম লাশ চুরি করতে না পারে এবং মানুষ রসুল সাল্লাহ সাল্লাম কবরের মাধ্যমে মুশরিকে রূপান্তরিত না হতে পারে। এই কারণে কিন্তু আপনি এটাকে মাজার ফাইলেন কি। সুতরাং এই বিষয়গুলো সাবধান থাকেন, জাতিকে এই বিষয়গুলো খুব সতর্কভাবে বোঝানোর চেষ্টা করেন। তারা মনে করছে কাউয়ায় যখন ডিম গুজায় চোখ মুজা, কিরে ডিম গুজে লিখিলা চোখ মুজা, আমি যখন দেখি না জাতি আর কেউই দেখে না। তারা মনে করছে মানুষকে এই কথা বলে মানুষ মেনে নিবে, হ্যাঁ তবে যাদেরকে আল্লাহা গুমরাই করছে তারা মেনে নিবে, আর সকলে বলবে জিনা। এটা এই কারণে নিরাপত্তা দেশে এটা উপাসনালয় বা আনন্দ বা উৎসব বা উরুস করার জন্য বা মাজার করার জন্য রসুল সাল্লাম কবরকে নিরাপত্তা দেওয়া হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম।